ফ্রেন্ডস নমস্কার, ওয়েলকাম টু ম্যাজিক প্রো প্রপার্টি। ফ্রেন্ডস, আমরা আপনাকে এই মুহূর্তে যে প্রজেক্টটা দেখাচ্ছি সেটা একটা G+4 আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং। এই বিল্ডিংয়ে আপনাদের জন্য খুব লো প্রাইসে 1BHK এবং 2BHK ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে। যে ফ্ল্যাটগুলো আপনাকে আজকে আমরা ভিডিও করে দেখাবো, সেই ফ্ল্যাটগুলো আপনারা চাইলে খুব কম প্রাইসে কিনতে পারবেন। তো আমরা এক্স্যাক্টলি কোথায় রয়েছি বা এখানে যদি ফ্ল্যাট কেনেন আপনারা কী ধরনের বেনিফিট পাবেন, সেই সমস্ত বিষয়গুলো আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। ফ্রেন্ডস, আমরা এই মুহূর্তে রয়েছি হুগলির কোন্নগর স্টেশনের থেকে, ঠিক কোন্নগর স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আমরা নবগ্রাম বলে একটা জায়গা রয়েছে, ওই নবগ্রাম এরিয়াতে রয়েছি। এই যে ফ্ল্যাটটা দেখছেন সেটা কোন্নগর স্টেশন থেকে বাই টোটো বা অটো করে উইদিন 7 to 8 মিনিটসের মধ্যে এখানে চলে আসতে পারবেন। খরচা হবে আপনার 10 টাকা অটো ভাড়া অর টোটো ভাড়া, সময় লাগছে 8 থেকে 10 মিনিট। এটা হচ্ছে কোন্নগর স্টেশন থেকে আপনি এই ফ্ল্যাটে সরাসরি চলে আসতে পারবেন। কেউ যদি মনে করেন যে আপনারা কলকাতা থেকে আসবেন এই ফ্ল্যাট দেখতে, তাহলে কলকাতার বিভিন্ন অংশ থেকে আপনারা চাইলে কীভাবে আসবেন, কতটা সময় লাগবে, সেগুলো আমি ডিসকাশন করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো বাকি ডিসকাশনটা করার আগে আমি সেই সমস্ত দর্শক বন্ধুদেরকে অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে আজকে প্রথমবার ভিডিও দেখছেন বা কন্টিনিউ ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করলে এরকম ধরনের ভালো ভালো ভিডিও আপনারা নেক্সট টাইমে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। এবার ডিসকাশনে ফিরে আসি যে হাওড়া থেকে কীভাবে আসবেন। না, হাওড়া স্টেশন থেকে যে কোনো ধরনের মেন লাইনের ট্রেন ধরে আপনাদেরকে আসতে হবে কোন্নগর স্টেশনে। ট্রেনের ভাড়া হচ্ছে, লোকাল ট্রেনের ভাড়া হচ্ছে 5 টাকা হাওড়া টু কোন্নগর, সময় লাগবে 25 মিনিট লোকাল ট্রেনে করে। কোন্নগর স্টেশন থেকে আমি বলে দিয়েছি উইদিন 7 to 8 মিনিটসের মধ্যে 10 টাকা খরচা, তাহলে 15 টাকা খরচা করে আপনি উইদিন 35 মিনিটসের মধ্যে এই ফ্ল্যাটে চলে আসতে পারছেন। ঠিক একইভাবে যদি আপনারা দক্ষিণেশ্বর মেট্রো থেকে আসতে চান তাহলে আপনাদের সময় লাগবে কতটা, না দক্ষিণেশ্বর মেট্রোর জায়গাটা থেকে আপনাকে অটো অর বাসে করে আসতে হবে প্রথমে বালি স্টেশনে, খরচা হবে 10 টাকা, সময় লাগবে 10 মিনিট। বালি স্টেশন থেকে কোন্নগর পর্যন্ত আসতে গেলে যে কোনো ধরনের মেন লাইনের লোকাল ট্রেন ধরে আপনাকে উইদিন 12 মিনিটের মধ্যে আপনি কোন্নগরে চলে আসতে পারবেন, খরচা হবে আরও 5 টাকা, তার মানে 15 টাকা হয়ে গেল। সময় লাগলো কতক্ষণ, না দক্ষিণেশ্বর থেকে বালি 10 মিনিট, বালি থেকে কোন্নগর স্টেশন আরও 12 মিনিট, তাহলে 22 মিনিট এদিকে আসতে সময় লাগছে 8 থেকে 10 মিনিট, টোটাল 35 মিনিটস ধরে রাখছি, খরচা 15 টাকা, ওদিকে হচ্ছে 10 + 15 আর 10 হচ্ছে টোটো ভাড়া, 25 টাকা আসতে সময় লাগলো, ম্যাক্সিমাম 35 মিনিট সময় লাগলো। এটা হচ্ছে দক্ষিণেশ্বর মেট্রো থেকে আপনি যেভাবে আসতে পারবেন। ঠিক একইভাবে যদি আপনারা মনে করেন যে শিয়ালদা স্টেশন থেকে অর এয়ারপোর্ট থেকে আসবেন, সময় লাগবে 1 ঘন্টার মতো, খরচা আপনার ম্যাক্স টু ম্যাক্স 30 টাকা আসতে, 30 টাকা যেতে আপনার সময় লাগবে, মানে খরচা লাগবে। তাহলে আপনি সময় এবং খরচাগুলো আপনি জেনে নিয়েছেন। এরপর যদি এখানে ফ্ল্যাট কেনেন কী ধরনের বেনিফিট পাবেন, না এখানে ফ্ল্যাট কিনলে আপনারা এই বিল্ডিংয়ে পেয়ে যাচ্ছেন 2 হুইলার পার্কিংয়ের জন্য জায়গা। আমি এটা হচ্ছে বিল্ডিংয়ের মেন যে রাস্তা বিল্ডিংয়ে ঢোকার জন্য, সেই রাস্তা দিয়ে আমি একদম পেছন দিকে যাব যেখানে আপনারা 2 হুইলার পার্কিং করতে পারবেন। দেখুন আমি আস্তে আস্তে যাচ্ছি, পুরো রাস্তাটা দেখছেন আপনি, একদম পেছন দিকে গিয়ে 2 হুইলার পার্কিংয়ের জায়গা রয়েছে। এছাড়া বিল্ডিংয়ে রয়েছে আপনাদের জন্য লিফট ফ্যাসিলিটির ব্যবস্থা। এবং ম্যাজিক প্রো প্রপার্টি থেকে আপনারা চাইলে হাউজিং লোন নিতে পারেন, আমার কোম্পানি আপনাদের হাউজিং লোনের ব্যবস্থা করে দেবে। সেক্ষেত্রে আপনারা যে কোনো স্যালারি কেস অর বিজনেস কেস, ক্যাশ স্যালারি হোক বা অন্যান্য যে কোনো ধরনের প্রোফাইলের ক্ষেত্রে কিন্তু আমরা হাউজিং লোনের ব্যবস্থা করে থাকি। দেখতে পাচ্ছেন পুরো পেছন দিকটা 10 ফুট রয়েছে আপনার চওড়াতে, লম্বাই রয়েছে এভারেজলি আপনার 20 ফুট মতো। এই পুরো জায়গাটা কিন্তু আপনি বাইক পার্কিং করার জন্য ব্যবহার করতে পারবেন। 2 হুইলার ফ্যাসিলিটি দেখলেন, লিফট ফ্যাসিলিটি আছে, সেই জায়গাটা আমি আপনাকে দেখাবো। এই মুহূর্তে বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশনে আছে, আরও 1 থেকে 1.5 মাস সময় লাগবে পুরো বিল্ডিং কমপ্লিট হতে, আমরা লাস্টে লিফট ফ্যাসিলিটি দেবো, তবে লিফট ফ্যাসিলিটি রয়েছে।
এবার আমি ফ্ল্যাটের ভেতরে ঢুকবো। এটা হচ্ছে বিল্ডিং এর সামনে এন্ট্রি পয়েন্ট দেখেছে, এটা হচ্ছে বিল্ডিং এর ভেতরে ঢোকার যা জায়গা। ঢুকছি, বাঁদিকে আছে লিফটের জায়গা, যে লিফট এই মুহূর্তে আন্ডার কনস্ট্রাকশনে আছে, বাঁদিকে লিফটের জায়গা, তারপরে রয়েছে সিঁড়ির জায়গা। আমরা সিঁড়ি করে উঠবো এবং সেই সমস্ত ফ্ল্যাটগুলোর ভিডিও করব যেগুলো আপনি কিনতে পারবেন। এই হচ্ছে সিঁড়ির জায়গা। তো ফ্রেন্ডস, বাইরের দিকটা আপনারা দেখে নিয়েছেন, ফেসিলিটিস যা যা পাবে সেটা শুনে নিয়েছেন, এরপর আমরা সেই সমস্ত ফ্ল্যাটগুলো আপনাকে দেখাবো যেগুলো আপনি কিনতে পারবেন। আমি আবার সেই সমস্ত দর্শক বন্ধুদেরকে অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করলে কিন্তু এরম ধরনের ভালো ভালো ভিডিও আপনারা নেক্সট টাইমে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। তাহলে আমি আবার কথা বলতে বলতে বাইরের দিকটাতে চলে এলাম। আপনারা যারা মনে করছেন যে দোকান ঘর কিনবেন, তারা নিচে আমাদের শপ খালি রয়েছে, সেটাও কিনতে পারেন। নিচে দুটো দুটো শপ রয়েছে, কমার্শিয়াল জায়গা রয়েছে, চাইলে আপনারা সেই দোকানও কিনতে পারেন। আমরা বিল্ডিংয়ের ভেতরে ঢুকবো আবার কথা বলতে বলতে এবং সেই ফ্ল্যাটগুলো দেখাবো ভিডিও করে যেগুলো আপনি কিনবেন। আপনারা দেখতে থাকুন, আমি আস্তে আস্তে আবার বিল্ডিংয়ের ভেতরে ঢুকছি এবং সেই সমস্ত ফ্ল্যাটগুলোর ভিডিও করছি, দেখতে থাকুন। ফ্রেন্ডস, আমরা এই মুহূর্তে রয়েছি বিল্ডিংয়ের ফোর্থ ফ্লোরে। এর উপরেও একটা ফ্লোর আছে যেখানে দুটো ফ্ল্যাট অলরেডি আছে। আমি আপনাকে যে ফ্ল্যাটটা দেখাচ্ছি এই মুহূর্তে সেটা একটা আন্ডার কনস্ট্রাকশনের ফ্ল্যাট। যে ফ্ল্যাটটা এখনও পর্যন্ত 75% পর্যন্ত কাজ হয়ে গেছে এবং এই ফ্ল্যাটটা হচ্ছে ইস্ট ফেসিং, দ্যাট মিন্স পূর্বমুখী ফ্ল্যাট। আমরা পশ্চিম দিকে মুখ করে ফ্ল্যাটের এন্ট্রি করব এবং ফ্ল্যাটটা রয়েছে 2BHK 680 স্কোয়ার ফুটের। এই ফ্ল্যাটটার সাইজ দেখো, আমি এন্ট্রি গেট থেকে দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে। এন্ট্রি গেট থেকে পুরো ডাইনিং এরিয়াটা আমি দেখানোর চেষ্টা করবো। আমি একদম ওই গেটে চলে যাব, ডান দিকে ক্যামেরা ঘোরাচ্ছি। বুঝতে পাচ্ছেন, মন্দিরের মতো একটা ওপেন কিচেন রয়েছে, ওই গেট পর্যন্ত যাই আমি। তাহলে ডাইনিং এরিয়াটাকে আমি কভার করতে পারবো, দেখাতে পারবো। এই হচ্ছে ওই গেট থেকে এই গেট পর্যন্ত লম্বায় রয়েছে 12 ফুট মতো, বাঁদিকে জায়গাটা আছে নন এভারেজ 8 ফুট মতো। এই যে পুরো জায়গাটা আপনি ডাইনিং এর জন্য ব্যবহার করতে পারবেন। বাহাতে রয়েছে পুরো উত্তর খোলা একটা ওপেন কিচেন। কিচেনটা পুরো এল প্যাটার্নে থাকবে, এই দেওয়াল থেকে শুরু করে এই দেওয়াল পর্যন্ত এল প্যাটার্নে কিচেন থাকবে। কারণ এখানে রয়েছে বেসিন করার জন্য আপনার কলের লাইন, এখানে রয়েছে ইলেকট্রিক লাইন, পুরো এল প্যাটার্নে কিচেন থাকবে। পূর্ব দিকে এটা হচ্ছে উত্তর দিকে জানলা রয়েছে, উপরে ভেন্টিলেটরের ব্যবস্থা রয়েছে। এখান থেকে ক্যামেরায় ঘোরাই, তাহলে বুঝতে পারবেন ডাইনিং এরিয়াটা কতটা আছে। পুরো ডাইনিং এরিয়া। এরপর আমি দুটো বেডরুম দেখাবো। বাহাতে রয়েছে আমার একটা বেডরুম, এই বেডরুমটা সাইজ হচ্ছে নন এন্ড এভারেজ যেটা সাইজ হবে সেটা 9.5 ফুট বাই 10 ফুটের সাইজ হবে। এবং এই বেডরুমটাতে আপনার উত্তর দিয়ে একটা জানলা রয়েছে, উত্তর দিকটা খোলা আছে। ওপরে দেখুন পুট্টির কাজ অলরেডি 50%-এর উপরে হয়ে গেছে। নিচে ফ্লোরিং হবে, যার জন্য কিন্তু টাইলস রাখা আছে। দেখুন আমি ক্যামেরা জুম করছি, দেখুন টাইলস অলরেডি এটা রাখা আছে, তার টাইলসের কালারটাও আন্দাজ করতে পাচ্ছেন। তো এই হচ্ছে একটা বেডরুম। আমরা এবার চলে যাব সেকেন্ড বেডরুমে। সেকেন্ড বেডরুমে যাওয়ার আগে আমি আপনাকে কমন ওয়াশরুমটা দেখিয়ে দিই। এখানে রয়েছে কমন ওয়াশরুম, যার সাইজ হচ্ছে আপনার 5 ফুট চওড়া, লম্বায় 7 ফুট আছে। তাহলে অনেক বড় সাইজের একটা কমন ওয়াশরুম পাচ্ছেন। উত্তর দিকে পুরো একটা জানলা দেওয়া আছে, একটা ভেন্টিলেটর দেওয়া আছে হাওয়া পাস করার জন্য। এরপর চলে যাচ্ছি বেডরুমে। এই বেডরুমটা সাইজ অনেকটা বড় আছে, বেডরুমটা আছে 10 ফুট বাই 12 ফুট সাইজের। উত্তর এবং পশ্চিম এই দুটো দিক খোলা আছে, যার জন্য কিন্তু বেডরুমটাতে কিন্তু খুব সুন্দর আলোর একটা পরিবেশ দেখতে পাচ্ছেন। এই বেডরুমের সঙ্গে পশ্চিম দিকে রয়েছে পুরো ওয়াল জুড়ে এপার থেকে ওপার পর্যন্ত পশ্চিম দিকে রয়েছে একটা ব্যালকনি। এই হচ্ছে পুরো ব্যালকনি। এখানে অ্যাজ পার ইয়োর রিকোয়ারমেন্ট, আপনার প্রয়োজন মতো আমরা এখানে একটা ওয়াশিং মেশিনের জায়গা করতে পারি বা অ্যাটাচ টয়লেটের জায়গাও করে দিতে পারি, কারণ অলরেডি এখানে পাইপ লাইন করা আছে। এটাকে আমরা আপনাদের জন্য অ্যাজ পার ইয়োর রিকোয়ারমেন্ট, টয়লেট বললে টয়লেট, যদি বলেন যে টয়লেট লাগবে তাহলে সেক্ষেত্রে একটা টয়লেট থাকবে। এটা 2 বেড, দুটো টয়লেট করে জায়গা অলরেডি আছে। তাহলে পশ্চিম দিকে অনেক বড়, প্রায় 12 ফুট লম্বা,
3.5 ফুট চওড়া এরকম একটা ব্যালকনি। তো ফ্রেন্ডস, আপনারা দেখলেন 680 স্কোয়ার ফুটের 2 BHK ফ্ল্যাট, যে ফ্ল্যাটটা আপনারা পাবেন 2250 টাকা পার স্কোয়ার ফুট হিসেবে, যা টোটাল প্রাইস হচ্ছে 15,30,000 টাকা টোটাল ফ্ল্যাটের দাম। এই দামের আপ টু 90% পর্যন্ত আপনি হাউজিং লোন করে এই ফ্ল্যাটটা কিনতে পারবেন, যে হাউজিং লোন আমরা ম্যাজিক প্রো প্রপার্টি থেকে আপনাদের জন্য ব্যবস্থা করে দেবো। এই হাউজিং লোন করার জন্য বা ফ্ল্যাট কেনার জন্য আমরা আপনার কাছ থেকে এক্সট্রা কোনো কস্টিং বা চার্জ নিচ্ছি না। ফ্রেন্ডস, এখানে জলের জন্য আপনারা পাবেন 24 ঘন্টার জন্য বোরিং ওয়াটারের ব্যবস্থা, ইলেকট্রিসিটির জন্য পাবেন ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ড থেকে ইলেকট্রিসিটি কানেকশনের ব্যবস্থা, ম্যাজিক পুরো আপনাকে হাউজিং লোনের ব্যবস্থা করে দিচ্ছে। আশা করি এই ফ্ল্যাটের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ফ্ল্যাটের ভিডিও ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে লাইক করুন, এবং ফ্ল্যাট সম্পর্কে যদি কোনো রকম তথ্য জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা সমস্ত প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে দিয়ে দেব। এবং ফ্ল্যাট যদি ফিজিক্যালি ভিজিট করতে চান সেক্ষেত্রে আমাদের ভিডিওর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে ফ্ল্যাট ভিজিট করতে আসতে পারেন। আপনারা যারা আমাদের চ্যানেলে কন্টিনিউ ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করলে এরকম ধরনের ভালো ভালো ভিডিও আপনারা নেক্সট টাইমে আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। আপনারা আমাদের চ্যানেলে ভিডিও দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।